একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যের কথা শুনি আব্দুর রাজাক সাহেব, কিন্তু ধৈর্য ধরা লাগে কিভাবে এটা বুঝতে পারিনি। যখনই গ্রামের লোক মারামারি লেগেছে, প্রতিবেশী বলেছে যে এই তোর মাথা ফাটিয়ে দেব, তখন আমি পাল্টা বলেছি আয় তোকে দেখাচ্ছি। আমি একটুকু থামিনি। ধৈর্য শব্দটা কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল? ধৈর্য কেন কেউ বুঝল না? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কাকে বলে? আপনি আমার ছেলেকে মেরেছেন, আমি 7-8 দিন যাবত খুব গালি দিলাম, তারপরে বললাম কিছু করতে না পারে যাক ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আমার বড় ছেলে মারা গেছে, খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম, 1 সপ্তাহ কাঁদার পরে বলছি যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আল্লাহ বলছেন শুনেন, আসবির আলামা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে জাদুগার, ওরা বলে গণক, ওরা বলে কবি, ওরা বলে ছি 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 ছি, এই কত বদ মানুষ। আমাদের আল্লাহ হলো 360 জন, এ বলছে মাত্র 1 জন, তবু সপ্তম আকাশের উপরে থাকে। একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে জেলখানায় বন্দি করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, যার যা ইচ্ছা সে তা বলে। কে বলছে পাগলটা? পাগল হে, কি কি বলছে? সবাই বলতে লাগলো পাগল। তখন আল্লাহ বলছেন আমা সাহেবকুম বেমাজনুন, তোমাদের সঙ্গী পাগল নয়। তোমাদের সঙ্গী মানে কোন শরমে পাগল বলো? তোমাদের বাড়িতে খেয়ে পড়ে মানুষ হয়েছে, তোমাদেরই বাড়িতে দুধ খেয়েছে, তোমাদের বাড়িতে ভাত খেয়ে বড় হয়েছে, তোমাদের বাড়িতে গরু ছাগল চড়ে, তো আজও তোমাদের বাড়িতে আছে, কখন পাগল হয়ে গেল একটু বুঝতে পারলে না? কেন বলছে একথা পাগল? এ কথা বলবা কেন? তো জেমাত ইবনে সাবলা একজন কবিরাজ, ও বলছে আরে শুনেন শুনেন শুনেন, আমি ওপরই পাগলামি ভালো করতে পারি। যাকে জিনে ধরেছে, যাকে পাগলামিতে ধরেছে, যাকে ওপরিতে ধরেছে, আমি তার ভালো করতে পারি। তোমাদের এলাকা নাকি মোহাম্মদকে জিনে ধরেছে, মোহাম্মদ নাকি পাগল হয়েছে, মোহাম্মদকে নাকি ওপরিতে ধরেছে, ও কোথায় কোথায় কোথায়? ওই যে ওই যে ওই যে মোহাম্মদ, ওই যে মোহাম্মদ। তো এখন জেমাত ইবনে সালাবা মোহাম্মদের কাছে গেছে, গিয়ে বলছে তুমি নাকি পাগল হয়েছ, তোমাকে নাকি জিনে ধরেছে, তোমাকে নাকি ওপরিতে ধরেছে। আমি জেমাত ইবনে সালাবা, আমি জিনে ধরলে ভালো করতে পারি, ওপরিতে ধরলে আমি ভালো করতে পারি, আমি পাগলামি ভালো করতে পারি, তা আমি কি কাজ আরম্ভ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কথা বলবেন, তা একটু হামদ পড়ছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, যখন পড়ে শেষ করেছেন তখন কবিরাজ বলছেন ইকরামার রাতান ওখানে, পড়েন তো পড়েন তো, আবার পড়েন তো, কী পড়লেন? আরে কত গণকের কথা শুনেছি এরকম তো শুনিনি, কত কবির কথা শুনেছি এরকম তো শুনিনি, কত ইয়ের জাদুকরের কথা শুনেছি এরকম তো শুনিনি, আবার পড়েন তো কী পড়লেন? তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল, তারই পাগলামি ভালো হয়ে গেল। আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন, আমাদের নবীকে ধৈর্য, ধৈর্য কাকে বলে বুঝলাম না। আল্লাহ তাআলা বলছেন যে আমি পরহেজগার মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছি। পরহেজগার কে? এক আল্লাযীনা ইনফিকুনা ফিসরাই ওয়া যাররাই ওয়াল কাযিবি আল গায ওয়াল আফিনানিন নাস, টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে, থাকলে বেশি দান করে না থাকলে কম দান করে। আমি এর জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই অল কাজী মিনাল গাজ, রাগকে থামাতে পারে। প্রতিবেশী বলছে বের হ তো দাঁত ভেঙে দেব, তখন এ চুপ, এ আবার বলছে যে আয় দেখি তোকে দেখছি, তাহলে এর ভিতরে ধৈর্য নেই। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিন ওয়ালা ফিলানিন নাস, মানুষকে মাফ করতে পারে যে মানুষ ভুল করেছে তুমি মাফ করে দাও। যেমন বললে যে ভুল হয়েছে,
তেমন আপনি বলবেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো ছেলেরা যখন আমার সামনে এসে বলে ওস্তাদজি ভুল হয়েছে, তো ওখানে থাকতে আমি বলি আচ্ছা ঠিক আছে তোমার ভুল হয়েছে এই কথাটা বলেছে তো, তো আচ্ছা ঠিক আছে দেখি কতদিন পর্যন্ত তুমি আর এটা করো না। ভুল হয়েছে বাস মাফ করে দিন, আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করেছে। তিনটে কারণে জান্নাত রেডি করা আছে, এক দান, দুই রাগকে থামাতে পারা, রাগকে থামিয়ে দেন শুয়ে যান, নাহলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলেন থামিয়ে দিতে পারলেই জান্নাত, দুই মাফ করে দেন। আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন? আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন, অর্থাৎ সবর, পবিত্রকরণে এই শব্দটা আছে 102 বার, এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা। ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন, কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 45 যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে, আর বিনীতগণ বাদে এটা সবার জন্যই কঠিন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 153 ইয়া আইয়ুল্লাযিনা আমানু ইস্তাইনু মিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মা সাবরিন, যে হে মুমিনগণ আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় আর নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী। আর আল্লাহ কথা আবার বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 155 থেকে 157 নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে, ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী। এরপরে বলা হয়েছে আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। এখানে বলা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 200 যে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো আর অবিচলিত থাকো, একে অন্যের শক্তি বাড়াও যাতে সফল কাম হতে পারো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 115 এবং তোমরা ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করবেন না। আল্লাহ এটা আবার বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 127 যে ধৈর্য ধরো কারণ তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্যেই। আবার বেহেশতে যেতে গেলে অন্যতম প্রধান একটা শর্ত সবর মানে ধৈর্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা লযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পবিত্র কোরআনে আছে সূরা ইনশিরা অধ্যায় 94 আয়াত 5 ও 6 যে ইন্না মা লুসুল ইউসরা ওয়া ইন্না মা লুসুল ইউসরা, প্রত্যেক কষ্টের পরই রয়েছে পুরস্কার, প্রত্যেক কষ্টের পরে রয়েছে সাফল্য। তার মানে কঠিন সময় আসবে তবে ইনশাআল্লাহ সব শেষে থাকবে সাফল্য, তাই আমরা সরল পথে থাকব সবর করব। আর আগেও বলেছি সবর শব্দটার মানে ধৈর্য, ধৈর্য ধরলে হবেন আত্মসংযমী, এছাড়াও সবর মানে হচ্ছে নিয়মিত, এর মানে আত্মসংযম, এর মানে সহিষ্ণুতা, এর মানে অধ্যবসায়, এরকম আরও অনেক। আর একজন যদি ধৈর্য ধরে তাহলে সে সফল হবে, যে লোক ধৈর্য ধরে না সে খুব বিরক্ত হয়, খুব রেগে যায়, তার মেজাজ ওঠানামা করে, হয়তো কর্মচারীদের ছাঁটাই করলো, হয়তো স্কুল থেকেই ছাঁটাই হবে, হয়তো অন্যদের সাথে খারাপ ব্যবহার করে। অধৈর্য হওয়াটা মোটেও ঠিক না, কাজটা হয়তো করতে পারতেন কিন্তু অধৈর্যের কারণে পারবেন না। আর যে মানুষটা শান্ত থাকে, স্থির থাকে, সে সঠিকভাবে চিন্তা করতে পারে, এতে সফলতা বেশি আসে। যে মানুষটা অধৈর্য, রেগে যায়, বিরক্ত হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, যে কাজটা পারে সেটাও তখন হয়তো পারবে না। আর ধৈর্য ধরলে যেটা পারেন না সেটাও হয়তো তখন আপনি করে ফেলতে পারেন। ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য এই পৃথিবীতে আর পাশাপাশি আখিরাত। আল্লাহ তাআলা যেন আমাদের নেতিবাচক দিকগুলো কমিয়ে দেন, আমরা যেন আরও ধৈর্যশীল হতে পারি, তাহলে আমরা সফল হব ইহকালে পরকালে ইনশাআল্লাহ।
চার নম্বর বৈশিষ্ট্য, চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাবরের। জি হ্যাঁ, নিজেও ধৈর্য ধারণ করবে এবং তার সাথে সাথে একে অপরকে ধৈর্যের উপদেশ দান করবে, ধৈর্য ধরতে বলবেন। আপনি একা ধৈর্য ধরলে হবে না, আপনি ধৈর্য ধারণ করে আছেন আর আপনার স্ত্রী বলছে যে কি যে নিয়ে আসলো সৌদি আরব থেকে, এখন আমি নামাজ পড়লেও মহিলারা গ্রামের সব বলে তুমি কোন নামাজ ধরলি, ধৈর্য ধরতে আবার স্ত্রীকেও, ওকে উপদেশ দিবেন যে তুমি ধৈর্য ধরো, বলতে দাও ওদেরকে, হাতি চলতা রয়েগা কুত্তা ভুক্তা রয়েগে। হ্যাঁ জি হ্যাঁ, এইরকম আপনার ছেলে ছেলেরা ছেলেরা যখন নামাজ পড়তে মসজিদে যাবে, রে কে তোদেরকে এই নামাজ শিখেলো, হ্যাঁ কোথেকে শিখে আসেলি, হ্যাঁ শুনতে হচ্ছে, ছেলেরা একটু সাবালক হয়েছে বলছে আমার বাপ বড় ভুলই করে এসছে, গোটা গ্রামের কাছে আমরা এখন ঘৃণার পাত্র হয়ে গেলাম, তাই না? না না, অথবা সব ইসব নিজেও ধৈর্য ধরতে হবে আর আপনার পরিবার ছেলে মেয়ে আপনার যারা হকের সাথ দিয়েছে সত্যকে গ্রহণ করেছে তাদেরকে ধৈর্যের জন্য কি করতে হবে, অতাওয়াসা উপদেশ দিতে হবে। জি, যদিও ধৈর্য কত প্রকার, তিন প্রকার, এই তিন প্রকার ধৈর্য করলে শুধু বালা মুসিবত ধৈর্য ধরা নাই, সার্বিক জীবনে ধৈর্য ধৈর্যের বাস্তবায়ন হয়ে থাকে। তো এটা অনেকেই তাফসিরে উল্লেখ করেছেন, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিপদ আপদের সময় শুধু কি করা, বিপদ আপদে দুঃখে কষ্টে বালা মুসিবতে দুর্দিনে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে মানে যখন অপ্রীতিকর অবস্থা তখন ধৈর্য ধারণ করা, বালা মুসিবত এক কথায়, এটা এক ধরনের ধৈর্য ধারণ। আর দ্বিতীয় ধৈর্য ধারণ হচ্ছে আসসবরু আলা তাআতিল্লাহ, নেকির কাজের ওপর অটলতাই ধৈর্য ধারণ করা, নেকির কাজের ওপর অটল থেকে ধৈর্য ধারণ করা, এটা যেমন তেমন কথা নাই। কত নামাজি দেখলেন রমজানের নামাজি তারপরে বেনামাজি, বাপ মা মরেছে নামাজি তারপরে কয়েকদিন পরে বেনামাজি আছে না, মক্কা গেলে নামাজি, মদিনা গেলে নামাজি, হজে উমরা গেলে নামাজি, আর দাম্মাম ফিরে এসে বেনামাজি, নেই লাখ লাখ। জি হ্যাঁ, তো এদের মধ্যে সাবর নেই, এই সাবর আপনার মধ্যে হইতে হবে, আপনি যেমন মক্কাতে হারামে থাকবেন তেমন দাম্মামে থাকবেন তেমন বাংলাদেশেও থাকবেন, দিনের পর অটলতাই ধৈর্য ধারণ। আর তৃতীয় ধৈর্য ধারণ হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। পাপের রাস্তা এত খোলা আছে, চাকরি পান না, যেখানে পাচ্ছেন বলছে দাড়ি মন্ডন করাই, দাড়ি মন্ডন করায় তোর 3,000 বেতন, লোভ সামলাতে পারে না, তোর 5-স্টারে চাকরি, আমাদের অনেক দিনই বার আলহামদুলিল্লাহ 5-স্টারে চাকরি পাচ্ছিল, ছেড়ে দিয়ে চলে এসছে, ছুড়ে ফেলে চলে এসছে, আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ ভালো রিজিক দান করবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করি গোনা থেকে বাঁচার জন্য এই দুনিয়ার স্বার্থ ছেড়ে দেবে, আল্লাহ তার জন্য অবশ্যই ভালো ব্যবস্থা করবেন, কিন্তু সময় লাগবে, সময় লাগবে। দেখছেন যে সেলুনের দোকান খুললে বড় লোক হয়ে যাবো রাতারাতি, দিলেন সেলুনের দোকান খুললে আর লাখ লাখ মানুষের দাড়ি মন্ডন করে পাপের বোঝা এক ভাগ করে যাচ্ছে, হারাম রিজিক খাচ্ছে, মেলা হারাম ব্যবসায় মানুষ জড়িয়ে পড়ছে, রাতারাতি বড় লোক হওয়ার জন্য না না না, ধৈর্য ধারণ করেন, গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধরতে নিজেকে সামলে রাখতে হবে, আমার 500 রিয়াল 1,000 রিয়াল যথেষ্ট, আমার 5,000 দরকার নেই, 5,000 হারাম আর 500 টাকা আমার হালাল, এই 500 টাকা আমার জন্য যথেষ্ট। জি, অথবা সবরি সবরাম মাসিয়াতিল্লাহ, এই জন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা وجعلني شكورا وجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا او الله আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন, এজন্য সবসময় শুকর গুজার থাকার চেষ্টা করতে হবে, রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার, চিল্লায় বলেন কার, আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা অফি আয়ুনিন নাসি কবিরা। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও,
খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে।